প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি সব বিরোধী বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এমন বক্তব্যের মধ্য দিয়ে রাষ্ট্রপতি শপথ ভঙ্গ হয়েছে বলেও দাবি করেন তিনি। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, যেখানে আপিল বিভাগের সব বিচারপতিদের মতামত ও স্বাক্ষর ছিল বলেও জানান তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। গেল 5 আগস্ট রাত 11টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি ঘোষণা দেন শেখ হাসিনা সরকার পদত্যাগ করায় অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এ সময় তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন সম্প্রতি মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমানকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। অন্য একদের সাথে আলোচনা হয়। সরকার পতনের 2.5 মাস পর এমন চাঞ্চল্যকর তথ্য বিভ্রান্তি তৈরি হয় জনমনে। সেই রহস্য খোলাসা করতে দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি দাবি করেন রাষ্ট্রপতি স্ববিরোধী কথা বলছেন। রাষ্ট্রপতি যে বলেছেন উনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র পান নাই, এটা হচ্ছে মিথ্যাচার এবং এটা হচ্ছে ওনার শপথ লঙ্ঘনের সামিল। কারণ উনি নিজেই 5 আগস্ট রাত 11:20 পিছনে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এমন বক্তব্য রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন জানিয়ে আইন উপদেষ্টা বলেন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। তৎকালীন সুপ্রিম কোর্টে যে প্রধান বিচারপতি ছিলেন এবং অন্যান্য সকল বিচারকরা মিলে ওনারা একটা 106-এর আন্ডারে একটা মতামত প্রদান করেন। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।